বাংলাদেশকে $2 বিলিয়ন বেশি নতুন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে চলতি অর্থ বছরে ঋণের পরিমাণ বাড়ানো হবে বলে জানিয়েছেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর আবদুল্লাহ এসেক। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা জানান বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর। আবদুল্লাহ শেখ বলেন, সংস্কারের পাশাপাশি বন্যার প্রভাব, উন্নত বায়ুমান এবং স্বাস্থ্য খাতের উন্নতিতে সহায়তা দিচ্ছে তার সংস্থা।